শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2025 সালে দাখিল পরীক্ষা দিবে, তাদের প্রাক নির্বাচনী পরীক্ষা চলতেছে। তো প্রাক নির্বাচনী পরীক্ষা 2024 দাখিল দশম শ্রেণী ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্নটি এখন তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এই প্রশ্নটি কোন কোম্পানি সেটি অবশ্যই এই ভিডিওর মধ্যে আমি বলে দেব, তো সেজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তাহলে এটি কোন প্রকাশনীর প্রশ্ন সেটা জানতে পারবে এবং তোমাদের প্রকাশনীর সাথে মিল থাকলে 100% কমন পাবে। 1 নম্বর দেখে নাও, তারপর 2 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, এখানে তোমরা 5 নম্বর পাইতেছ, একটাতে হাফ নাম্বার করে 10টা পূরণ করতে হবে। তারপরে 3 নম্বর দেখো, তারপরে 4 নম্বর, পাঁচ নাম্বার চেঞ্জ দ্য ফ্লোয়িং টেক্সট ইন টু ন্যারেটিভ স্টাইল, তারপরে 6 নম্বর চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন, তো শিক্ষার্থী বন্ধুরা এটা তোমাদের আল ইমতেহান কোম্পানির প্রশ্ন। যারা আল ইমতেহান গাইড পড়তেছো তাদের জন্য এটি 100% কমন থাকবে। তোমরা যারা আল ইমতেহানের প্রশ্নগুলো ফলো করতেছো তারা অবশ্যই এই প্রশ্নটা খুব ভালোভাবে করবে। তারপরে 7 নম্বর দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, তারপরে 8 নম্বর, তারপরে 9, টেক কোশ্চেন আর কি, তারপরে 10 নম্বর। তারপরে 11 পান সেকশন, তারপরে তোমার কম্পোজিশন পার্ট 40, গ্রামার পার্ট হলো 60, কম্পোজিশন পার্ট 40। তো এটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এখানে দেখো 12 নম্বর, 12 নম্বর কোশ্চেন হচ্ছে 8, তারপরে 13, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইয়ার প্রিন্সিপাল অফ ইয়ার মাদ্রাসা ফর ইনক্রিজিং ইন দ্য কমন রুম ফেজিলিস, এখানে তোমাদের 10 নম্বর, এটা দুইটা দিছে, 13 না পেলে 13 অর আছে। সাপোজ ইউ হ্যাভ এ পেন ফ্রেন্ড অ্যান্ড ইউ ওয়ার্ক, তো এখান থেকে তোমরা 12-13 দুইটা দেওয়া আছে, দুইটা যে কোনো একটা লিখতে পারো। 14 প্যারাগ্রাফ রাইটিং এনি, তারপরে 15 হচ্ছে তোমাদের এসে কম্পোজিশন, ডিসিপ্লিন, ভ্যালু অফ টাইম, এ জার্নি বাই বোট, তিনটার মধ্যে যে কোনো একটা, 12 নম্বর এখানে। তো শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে।